নতুন করে রাখাইনে রামরে শহরে দখল নিয়েছে আরাকান আর্মি, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অঞ্চল। কাচিন প্রদেশে সেনাবাহিনীর আরও 20টি ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এদিকে দাতব্য সংগঠন নিয়ান লেন থিট অ্যানালিটিক তথ্য বলছে, অভ্যুত্থানের পর থেকে 200+ গণহত্যা হয়েছে মিয়ানমারে, এতে প্রাণ গেছে 2000-এর বেশি বেসামরিকের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মিয়ানমারের রাখাইন রাজ্য ধীরে ধীরে কবজা করে ফেলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, ঘিরে ফেলেছে রাজ্যটির রাজধানী সিত্তে, দখল নিয়েছে রামরি শহর। কায়াকাপু বন্দরের কাছের এই শহর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল। গেল 3 মাস রামরিতে দুপক্ষের তুমুল সংঘর্ষের পর এই জয় পেয়েছে বিদ্রোহীরা। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে কাচিনের আরও 20টি ফাঁড়ির দখল হারিয়েছে জান্তা বাহিনী। প্রদেশের লাইজা শহরের কাছের 2 সামরিক ঘাঁটির দখল নিয়েছে মিলিশিয়ারা। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কৌশলগতভাবে অঞ্চলটিতে শক্ত হবে তাদের অবস্থান। কারেনি প্রদেশেও ভরাডুবিতে সেনাবাহিনী। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী KNDF-এর দাবি, মাসব্যাপী লড়াইয়ে অঞ্চলটিতে প্রাণ গেছে মিয়ানমার সেনাবাহিনীর 160 সদস্যর। সংঘাতপূর্ণ শান রাজ্য থেকে মিয়ানমার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করেছে বেইজিং। আগে ইউনান প্রদেশের কারখানার ক্ষেত খামারে কাজের জন্য তাদের দেয়া হতো অস্থায়ী ভিসা, তবে এখন মেডিকেল টেস্ট সহ একাধিক শর্তে উত্তীর্ণ হলেই কেবল মিলছে এটি। মিয়ানমারের দাতব্য সংগঠন নিয়ান লেন থিট অ্যানালিটিকার তথ্য বলছে, অভ্যুত্থানের পর থেকে 210টির বেশি গণহত্যা সংগঠিত করেছে সেনাবাহিনী, এতে প্রাণ গেছে 2000-এর বেশি বেসামরিক মানুষের। মানবাধিকার কর্মীরা বলছেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের অভাবেই এমন হত্যাকাণ্ড চালানোর সাহস পেয়েছে জান্তা বাহিনী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।